চকরিয়ায় তিন পুলিশ সদস্যদের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনার প্রধান আসামি মোহাম্মদ রাকিব অস্ত্র ও সহ আটক বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বরিতলি হাফালিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই পর্যন্ত পনেরো নারী পুরুষকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গ্রেপ্তারকৃত রাকিব সহ ত্রিশ জন আরও অজ্ঞাত বিশ জনকে আসামি করে থানায় মামলা রুজু হয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন পুলিশের উপর হামলাকারী অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে মামলার আসামি গ্রেপ্তার করা পুলিশের তো নিয়মিত কাজ হ্যাঁ ও তার তো রাতে রাকিব যে সেটা তো গ্রেপ্তার হয়েছে তো অস্ত্র পাওয়া গেছে এই ঘটনার মামলা দায়ের হবে থানাতে ওই মিলে মামলার পার্টিকুলার পাবেন এর বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান আছে এবং চলবে মঙ্গলবার রাতে বড়ইতলি ইউপি এর মৈনকাটায় তহলরতু অবস্থায় হারবাং পুলিশ ফাড়ির এসআই শামিম কনস্টেবল তরিকুল ও মামুনের উপর হামলা করে দুর্বৃত্তরা নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার